আশীর্বাদ হতো, সেক্ষেত্রে আপনি নায়ক নায়িকা কি শাস্তি দিতেন? নায়িকাকে ঘাট ধরে বের করে দিতাম, এত সোজা সে প্রোডাকশন বয়কে না সরালে, প্রোডাকশন বয়কে না সরালে সে শট দিবে না, তাহলে প্রোডাকশন বয় আর তার ইয়া পজিশন সমান সে মনে হয়, আমার মনে হয় প্রোডাকশন বয় আর তার পজিশন সমান, তো প্রোডাকশন বয়কে সরিয়ে দিলে সে শট দিবে, সে প্রোডাকশন বয়কে বাধ্য হয়েছে তার চলচ্চিত্রের ইয়া তার নিজের কাজের জন্য এটাকে আর ওর মায়ের বিরুদ্ধে নালিশ করার ওর কোনো প্রযোজকের কোনো প্রয়োজন নাই, কারণ এখন যে কথাগুলো হচ্ছে সারা দেশব্যাপী মানুষ দেখছে, বিদেশেও দেখছে, আমাদের চলচ্চিত্রে সবাই দেখছে, চলচ্চিত্রে কেউ তার তাকে নেওয়ার কথা চিন্তাই করবে না আমার মনে হয়, আমি বলি না কেউ নিও না, কিন্তু এরকম এই ঘটনার পর ওর কাছে যেতেই তো প্রযোজক পরিচালক ভয় পাবে, এটা তো ওর জন্য এটা জিনিসটা ভালো হলো না। তো আমরা জানি যে শুটিংয়ে মাহিয়া মাহির কুকুর রাখার জন্য জেনিফারকে একজন লোক রাখতে হয়েছে, এই বিষয়টা কিভাবে দেখছেন? এখানে তাকাও, তুমি তুমি ওই কুকুরের ব্যাপারটাকে তুললা, আমাকে দুই মিনিট সময় দিতে হবে, এটা নিয়ে একটা কথা বলবো, বলো বলো ইতিহাস ইতিহাস একটা ডান্সার ছিল, ওর নাম ছিল কোকো, আমাদের দেশের লোকরা তাকে কাক্কু বলতো, না না কাক্কুই বলতো, ওই সি ও সি ও সি কো, এই জন্য কাক্কু বলতো, আসলে কোকো, তো ওর একটা ডান্স থাকলে ছবিতে সে যদি একটা ডান্স দিত তাহলে ওই ওই ডান্সের জন্য মানুষ ছবিটা অনেকবার করে দেখতো, কথাটা শুনো দেখতো, তো ওর দুটা গাড়ি ছিল, একটা গাড়িতে সে আসতো আর একটা গাড়িতে তার একটা কুকুর কুকুরটা থাকতো, সে কুকুরটাকে নিয়ে গাড়িতে ঘুরে আসতো, আগে কুকুরকে খাওয়া দাও তারপর আমাকে দাও, শুটিংয়ে করতে করতে মানে এরকম একটা পর্যায়ে যে মানুষ ত্যক্ত হতে 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 মানে চূড়ান্তে গিয়েছে, কিন্তু কিছু বলে নাই, তার শেষ জীবনটা আমি বলি, তার গাড়ি বিক্রি হয়েছে, দুটো গাড়ি বিক্রি হয়েছে, একজন বিদেশি লোক কুকুরটা কিনে নিয়ে গেছে, তারপর বড় বাড়ি ছেড়ে ছোট বাড়িতে গেছে, ভাড়ার বাড়িতে গেছে, শেষ জীবনটা আমি কয়েকদিন আগে ইউটিউবের একটা চ্যানেলে আমি দেখলাম, বলল যে এই কোকো লাস্টে ডাস্টবিনে ডাস্টবিনে যে খাবার ওই ফুকিরে টুকরে খায় না, ডাস্টবিন থেকে ময়লা থেকে একটা এনে সে ক্ষুধা নিবারণ করেছিল,